قرآن، قرآن، قرآن الحمد الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا علیکہ واصحابکہ یا حبیب اللہ السلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا علیکہ واصحابکہ یا نور اللہ দর্শক শ্রোতা পুনরায় আরও একবার অনুষ্ঠান পয়গামে কোরআন নিয়ে উপস্থিত হয়েছে সোহান আল্লাহ এই অনুষ্ঠানে আমরা কোরআনের পয়গাম পেয়ে থাকি অর্থাৎ অন্য শব্দে আল্লাহর পয়গাম পেয়ে থাকে আমাদেরকে কোরআনের এই পয়গাম থেকে কি শিখতে হবে কি বুঝতে হবে ইনশাল্লাহ কিছুক্ষণ পর তা তুলে ধরছি আমরা কোরআনে পাকের মনোমুগ্ধকর ঘটনায় যাওয়ার পূর্বে দরুদ শরীফের ফজিল সম্বলিত একটি চমৎকার বর্ণনা শুনি আল কৌলুল বদিতে এই হাদিস শরীফ বিদ্যমান রয়েছে হজরত আমিরুল মোমিনিন মাওলায়ে কায়েনাত কায়নাত আলী আলী শেরে খুদাক করম আল্লাহলা ওয়াজাহুল করিম থেকে বর্ণিত আছে আল্লাহ আজ্লা জান্নাত একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপিলের চেয়ে বড় আনারের চেয়ে ছোট মাখনের চেয়ে নরম এবং মধু থেকে মিষ্টি আর মস্ক থেকেও অধিক সুগন্ধময় একটু চিন্তা করুন কতটা অসাধারণ ডেফিনেশন অর্থাৎ প্রতিটি দিকই তার সবচেয়ে বেশি বিলিয়ান্ড এবং মনোমুগ্ধকর এর সাইজ আপেল থেকে বড় আনার থেকে ছোট মিষ্টি মধু থেকে অধিক নরমে মাখন থেকেও অধিক নরম আর মাওলা আলী কালাম আল্লাহ তালা করিম বলেন যে সুগন্ধি মাস্ক থেকেও অধিক উত্তম এই বৃক্ষের ঢালপালা হচ্ছে মুখতার কাণ্ড হচ্ছে স্বর্ণের এবং পাতা জবরজাদের আর তিনি বলেন এই বিক্ষের ফল শুধুমাত্র সেই খেতে পারবে যে হুজুর মোহাম্মদ মুস্তফা সাল্লিয়ামের উপর অধিক হারে দৌর শরীফ পড়বে সোহান আল্লাহ জান্নাতে নিয়ামত রয়েছে তার জন্য যে দরুদ শরীফকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করে আহ আমি আর আপনি যেন অযথা কথা থেকে বেছে অধিক থেকে অধিক হারে দরুদ শরীফ পাটকারী হয়ে যায় যদি আপনি প্যারেশানিতে থাকেন আপনি কোনো সমস্যায় থাকেন যদি আপনি অসুস্থ থাকেন কর্জে আছেন প্লেমিটি আর প্রবলেমে আছেন প্লিজ দরুদ শরীফকে আপনার জীবনে ইনভলভ করুন নবী পাক সালামের একটি হাদিস শোনাচ্ছি আমার নবী বলেন যে ব্যক্তি মুসিবত এবং পেরেশানিতে থাকবে তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পড়া কেননা দরুদ শরীফ পেরেশানিকে দূর করে দেয় মুসিবতকে দূর করে দেয় দরুদ শরীফ পেরেশানি এবং মুসিবতকে দুর্বৃতকারী ও জিফা কবি লিখেছেন না হর দর্দ কি দাওয়া হেস্ল আলা মোহাম্মদ সকল রোগের শিফা সাল্ল আলা মুহম্মদ দরুদ শরীফকে নিজের অজিফা বানান আসুন সকলে মিলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ করে নিই সল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আজ সময় হয়েছে পয়গামে কোরআনের একটি বড়ই মনোমুগ্ধকর এবং আশ্চর্যজনক ঘটনা শ্রবণ করার আজ আমরা শুনবো ঈসা আলাইহিস সালাতু সাল্লামের চারটি মুজিজা খুবই আশ্চর্যজনক মুজিজা

ربكم أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأُبرئُ الأكمه والأبرص وأُحيي الموتى بإذن الله وأُنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إِنَّ في ذلك لآيةً لكم إِن كنتم مُّؤمِنينَ থেকে অনুবাদ আর রসুল হবে বনি ইসরায়েলের প্রতি এই কথার ঘোষণা দিয়ে যে আমি তোমাদের নিকট একটি নিদর্শন নিয়ে এসেছি তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে যে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখি আকৃতি গঠন করে থাকি অতপর সেটার মধ্যে ফুটকার করি তখন সেটা তৎক্ষণাৎ পাখি হয়ে যায় আল্লাহর নির্দেশে এবং আমি নিরাময় করি জর্মান্ধ ও সাদা দাগ সম্পন্ন কুষ্ঠরোগীকে আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর নির্দেশে এবং তোমাদেরকে বলে দিই যা তোমরা আহার করো আর যা নিজ নিজ ঘরে জমা করে রাখো নিশ্চয়ই এসব কথার মধ্যে তোমাদের জন্য মহান নিদর্শন রয়েছে যদি তোমরা ইমান রাখো জি দর্শক কোরআনে পাকের তিলাবাত শুনলাম অনুবাদও শ্রবণ করলাম এখন এই আয়াতে আল্লাহ তায়লা চারটি মজা আলোচনা করেছেন একটু খেয়াল করবেন নাম্বার এক মাটির পাখি বানিয়ে তাতে ফুৎকার করে সেগুলোকে উড়িয়ে দেওয়া অর্থাৎ মাটির পাখি বানানো এবং তার উপর ফু দিলে তা জীবিত হয়ে উঠতে থাকতো দ্বিতীয় কোন মজদার আলোচনা এসেছে মাদার জাত অন্ধ অর্থাৎ বাই যদি কেউ ব্লাইন্ড হয় জন্মগতভাবে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করা নাম্বার তিন মৃতকে জীবিত করা নাম্বার চার যা কিছু খেয়েছে আর যা কিছু ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে তার সংবাদ দেয়া এখন এই মেসেজগুলোর ব্যাখ্যা বুঝেনি অর্থাৎ এর চারটি মোজেজার আলোচনা কোরআনে উল্লেখ আছে নাম্বার এক মাটির পাখি বানিয়ে উড়িয়ে দেয়া যখন বনি ইসরা এই মজেজার দেখতে চাইল ইসা আহী সাল্লাহ সাল্লামের নিকট মাটির পাখি বানান এবং তাকে উড়িয়ে দেখান তখন হজরত ইসা আলহি সাল্লাম মাটি দ্বারা বাঁদর বানিয়ে উড়িয়ে দিলেন হজরত ইসালাহি সাল্লাহুসাল্লাম পাখিদের মধ্যে বাদুরকেই কেন পছন্দ করলেন তাকে কেন সিলেক্ট করলেন কেননা এটি ওয়ান অফ দ্য ইম্যাজিং পাখি এর মধ্যে এত বেশি আল্লাহর কুদরতের নমুনা বিদ্যমান এভাবে বলতে পারেন যে তার প্রেসক্রিপশন বিদ্যমান মানুষ আশ্চর্য হয়ে যায় এর দাঁত রয়েছে এটি মানুষের মতো হেসে থাকে এটি প্রাণীদের মতো বাচ্চা জন্ম দেয় এর পিরিয়ড হয় অর্থাৎ এর মধ্যে কতগুলো বিষয় রয়েছে এটি পালক ব্যতীতই নিজ বাহু দ্বারা উঠতে থাকে আর বর্ণনায় এসেছে যে যখন বনী ইসরায়েল দেখতে রইল এই চামচিকা উড়ে চলছে যখন ইসা দৃষ্টি বাইরে চলে যেত তখন সেটি পরে মারা যেত এটি এজন্যই হতো যেন আল্লাহর সৃষ্টি করা এবং বান্দার সৃষ্টি করা পাখির মাঝে স্বতন্ত্র পার্থক্য বিদ্যমান থাকে দ্বিতীয় মেসেজের দিকে যাচ্ছি আর তা কি ছিল মাদার জাত অর্থাৎ জন্মগত অন্ধকে চোখের আলো ফিরিয়ে দেওয়া বর্ণিত আছে যে একদিনে হজরত ইসা আলহি তফসিরে জামালে রয়েছে পঞ্চাশ জন অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ওনার দোয়ার মাধ্যমে এই সুস্থতা অর্জন করেন যে তারা ইমান গ্রহণ করবে আল্লাহ ওনাকে ওই মজা দান করেছিলেন যারা জন্মগত অন্ধ ছিল হজরত ইসা আলহি সাল্লাম তাদেরকে দম করতেন অথবা যাদের শরীরে কুষ্ঠ রোগ ছিল ওই জামানায় কুষ্ঠ রোগীর চিকিৎসার কোনো পন্থা আবিষ্কৃত হয়নি কিন্তু হজরত ইসা আলহি সাল্লাহ সাল্লাম ফুক দিতেন আল্লাহ তাদেরকে শিফা দান করতেন তৃতীয় মুজিজা কি ছিল দর্শক মৃতকে জীবিত করা আর ওলামাগন মুফাসসিরিনে کرامগণ তাফসিরে কোরআন লিখেছেন যে হযরত ঈসা আলাইহিসসালাতুস সালাম চারজন মৃতকে জীবিত করেছিলেন নাম্বার এক আজর নিজের বন্ধুকে নাম্বার 2 বুড়ির ছেলেকে নাম্বার 3 ওসর সংগ্রহকারী এক নাদিকে আর নাম্বার 4 হযরত শাম বিন নু আলাইহিসসালাতুস সালামকে একটু এই চারজনের জীবনীও শুনেনি আজার কে ছিল সে হজরত ইসা সাল্লামের এখন ইষ্ট বন্ধু ছিল যখন তার ইন্তেকাল হচ্ছিল তখন তার বোন ওনার কাছে বার্তা বাহক পাঠালেন যে আপনার বন্ধুর ইন্তেকাল হচ্ছে সে সময় তিনি ওনার এই বন্ধু থেকে তিন দিনের দূরত্বে অবস্থান করছিলেন অর্থাৎ তিন দিনের ট্র্যাভেল ছিল আজর এর ইন্তেকাল এবং দাফনের পর হজরত ইসা আলহি সাল্লাহ সাল্লাম সেখানে পৌঁছান আজরের কবরের কাছে শিফ আনেন এবং আজরকে ডাক দেন তখন সে জীবিত হয়ে নিজ কবর থেকে বাহিরে বেরিয়ে আসলো অনেক বছর জীবিত ছিলেন আর সন্তান সন্ততিও হয়েছিল দর্শক এই ঘটনা কোরআনের তফসিরে মজুদ রয়েছে আল্লাহ নবীর মজেজা আজও বর্তমান দুনিয়ার জন্য একটি অসাধারণ দলিল রব যাকেই ইচ্ছা এই ক্ষমতা দেন যেন সে মৃতকে জীবিত করে যদি কারো মাথায় এই কনসেপ্ট থাকে মৃতকে জীবিত করা এটা শুধু আল্লাহ তালার কাজ তাহলে কোরআনে পাকের উল্লেখিত এই মজেজার উত্তর কি হবে মনে রাখবেন যখন কেউ এটা মানবে আল্লাহর দান ক্রমে যে কোন মৃতকে জীবিত করেছেন তাহলে এটার কোনো সমস্যা নেই হলো কেউ যদি এটা মনে করে যে আল্লাহর দান ক্রমে আল্লাহ অথরিটির পক্ষ থেকে নয় নিজের পক্ষ থেকে কেউ মৃতকে জীবিত করতে পারে তাহলে জানাব এটি ভুল কনসেপ্ট হজরত ইসালাহিসাল্লাহ সাল্লাম যখন মৃতকে জীবিত করেছেন যত লোকদেরকেই সুস্থ করেছেন তা নিজ থেকে দেননি আল্লাহর দান ক্রমে দিয়েছেন আল্লাহর অনুমতিতেই দিয়েছেন তাই আজ বর্তমান বিশ্বের সারা দুনিয়ার আশিকানের রসুলের আকিরা হচ্ছে এটাই যদি আজও আল্লাহর কোনো নবীর পক্ষ থেকে আল্লাহর কোনো নেককার বান্দার পক্ষ থেকে কেউ কোনো সাহায্য পেয়ে যান তার কোনো কাজ সমাধান হয়ে যায় কোনো বুজুর্গ কোনো বলি কোনো সাহাবি কোনো নবী নিজের পক্ষ থেকে কাউকে কোনো কিছুই দিতে পারে না রব যাকেই ইচ্ছা ক্ষমতা দেন আর সে রবের দানক্রমে কারক কল্যাণ করেন তাহলে এতে কোনো সমস্যা নেই এটি তো কোরআনের ভাষ্য এখন বলছি এই দ্বিতীয় ব্যক্তিটি কে ছিলেন বুড়ি ছেলে এই ছেলেটি মারা গিয়েছিল এবং লোকেরা তার জানাজা উঠিয়ে তাকে দাফন করার জন্য যাচ্ছিল ওই মুহূর্তে হজরত ইসা সালাতু সালাম সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন সে ওনার দোয়া হিতে হয়ে খাটিয়া থেকে উঠে বসল কাপড় পরিধান করে নিজের জানাজার খাটকে উঠিয়ে নিয়ে নিজ ঘরে চলে গেল অনেক বছর জীবিত ছিলেন আর তার সন্তানও হয়েছিল তৃতীয় কাকে জীবিত করেছিলেন আশির এই কন্যাকে অর্থাৎ ওসর সংগ্রহকারী এই ব্যক্তির মেয়ে মারা গেল তার মৃত্যুর একদিন পর হজরত ই সালাহি সাল্লা সাল্লামের দোয়ার মাধ্যমে যে জীবিত হয়ে গেল অনেক দিন পর্যন্ত জীবিত ছিল তার ঘরেও সন্তান জন্ম নিয়েছিল আর দর্শক চতুর্থ ব্যক্তি যাকে হজরত ই সালাহি সাল্লা সাল্লাম জীবিত করেছিলেন ইতোপূর্বে তিন মৃতকে তিনি জীবিত করেছিলেন তখন বনিসালের কুচকরির লোকেরা বলল যে এই তিনজন তো প্রকৃতপক্ষে মারাই যায়নি দুদিন পূর্বে মারা গিয়েছিল আর তিনি এসে তাদেরকে জীবিত করে তুললেন বরং এই তিনজন অজ্ঞান হয়ে পড়েছিল আমরা তো আপনাকে তখনই মানব। যখন আপনি পুরনো মৃতকে জীবিত করতে পারবেন তখন তিনি বললেন হজরত সাম্বিন নূ আলিহি সাল্লাদুসাল্লাম হজরত নূ আলিহি সাল্লাদুসাল্লামের সন্তান তিনি ওফাত বরণ করেছেন প্রায় চার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে তোমরা আমাকে ওনার কবরের কাছে নিয়ে চলো আমি ওনাকেও আল্লাহর হুকুমে জীবিত করব তখন তিনি ওনার কবরের পাশে গিয়ে ইসমে আজম পড়লেন তৎক্ষণাৎ সাম নুহ আলহি সালাদাম কবর হতে বের হলেন জীবিত হয়ে বের হলেন আর বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন কি সংগঠিত হয়েছে নাকি তিনি হজরত ইসা আলহি সালামের সাল্লামের উপর ইমান আনেন অতঃপর কিছুক্ষণ পর ওনার ইন্তেকাল হয়ে গেল দর্শক এটি ওই ইমেজিং মজেজা। এটি ওই অলৌকিক মুজিজা যার আলোচনা কোরআনে মজিদে উল্লেখ করা হয়েছে আর চতুর্থ মোজেজা কি ছিল যা খেয়েছে এবং লুকিয়েছে তাও বলে দিয়েছেন ঘটনা এমন ছিল হাদিসে রয়েছে পাকে হজরত ইসা নিজের শিশুদেরকে ইসাইলের মা বাবা যা খেত আর যা কিছু ঘরে লুকিয়ে সব বলে দিত যখন তা মা বাবা শিশুদেরকে জিজ্ঞেস করলো তোমরা এই বিষয়টি কিভাবে জানতে পারো তখন তারা বলল আমরা হজরত ইসা আলহিসাল্লাহ মক্তবে যাই তিনি আমাদেরকে বলে দেন এটি শুনে মা বাবারা বাচ্চাদেরকে মক্তবে যাওয়া বন্ধ করে দিল আর বলল যে হজরত ইসা হলেন জাদুকর যখন হজরত ইসা শিশুদের খোঁজে মহল্লার মধ্যে প্রবেশ করলেন তখন বনি ইসাইল তাদের শিশুদেরকে একটি ঘরের মধ্যে লুকিয়ে রাখলো যে শিশুরা এখানে নেই তিনি জিজ্ঞাসা করলেন যে ঘরে কে আছে তখন ওই কুচকরীরা বলে দিল মিথ্যা বলল যে এরা তো মজাল বানর এবং শুকর আল্লাহবর তখন তিনি বললেন আচ্ছা তাহলে তো এগুলো শুকরই হবে আর ওই লোকেরা যখন পরবর্তীতে ঘরে দরজা করলো ততক্ষণে তাদের চেহারা করে পরিণত হলো এই বিষয়টি বনি ইসরাহের মাঝে আলোড়ন সৃষ্টি করল বনি ইসরাহল ক্রোদে ক্রোধান্বিত হয়ে ওনাকে মা হত্যা করার পরিকল্পনা করল এটি দেখে হজরত ওনার মা আনহাকে নিয়ে মিশরের দিকে হিজত করেন এভাবে তিনি দুষ্টদের অনিষ্টতা থেকে নিরাপদ থাকেন এরপর হজরত ইসা সাল্লাহ সাল্লামের কি হয়েছিল তা আমি বলছি দর্শক শ্রোতা আগে এই চার মজেজার বিষয়ে কথা বলে নিচ্ছি কি বুঝতে পারলাম আল্লাহ যাকে চান যেভাবে ইচ্ছা ধন্য করতে পারেন হজরত ইসালাহি সাল্লা সালামের নিকট এই মজেদা ছিল যে তিনি দিয়ে অন্ধকে সুস্থ হয়ে যেত তিনি যখন দোয়া করতেন মৃত জীবিত হয়ে যেত তিনি মাটির পাখি বানিয়ে দোয়া করতেন তা আকাশে উঠত যখন হজরত ইসা সাল্লামকে আল্লাহ তালা এই পাওয়ার ও দিয়েছেন তাহলে একবার ভেবে তো দেখুন যিনি ইসার নবী যিনি সকল নবীর নবী যিনি রবের হাবিব আল্লাহ ওনাকে কেমন মজাজা দান করেছিলেন ওনাকে কেমন বৈশিষ্ট্য দ্বারা ধন্য করেছিলেন আমার নবী সাল আলহি আসাল্লাম তো দোয়া করেছেন আর সূর্য ফিরে এসেছে নবী পাক আঙ্গুলের ইশারা করেন তো চাঁদ দুটুকরো হয়ে যায় নবী পাক সাল আলহিয়া দোয়া করলেন তখন লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে সাহাবেক রামের শরীরের যে সকল অঙ্গ আহত হয়েছে ভেঙে গিয়েছে চোখ বাহিরে এসে গেছে তোমার নবী পবিত্র লাগালেন তো কারোর চোখ ভালো হয়ে গেল কারো পা এবং হাতকে জোড়া লাগালেন তা বেশি ঠিক হয়ে গেল। অনেক বড় লিস্ট নবী পাকের তো গেল্লা আল্লাহ তার নবীদেরকে নিজের নেককার বান্দাদেরকে বরকত দ্বারা ধন্য করেন আর আমাদের সেগুলোর উপর আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে ইয়াকিনও আছে আর এর উপর খুশি হওয়া উচিত ইমান আরো বেশি মজবুত হয় যখন আল্লাহর বান্দাগণ এমন মর্যাদার অধিকারী তাহলে আমার রবের অবস্থা হবে এখন চলুন দর্শক সাথে পরে কি হয়েছিল আসমানে কিভাবে উত্তোলন করা হয়েছিল এটিও এই মনোমুগ্ধকর ঘটনার একটি আশ্চর্যজনক দিক আসুন এটিও শুনি দর্শক হজরত ইসালআ সাল্লাদু সাল্লামের জীবনের ঘটনা খুবই আশ্চর্যজনক আর কোরআনে তা অসাধারণভাবে আলোচিত হয়েছে হজরত ঈসা আহি সালু সাল্লাম যখন ইহুদিদের সামনে নিজ ঘোষণা দেন তখন এই ইহুদিরাই পড়েছিল যে ইহুদিরাইসা আলহী সালাম তাদের দিনকে রহিত করে দিবেন এই কারণে ইহুদিরা ওনার শত্রু হয়ে গিয়েছিল যখন হজরত ইসা এটি অনুধাবন করে ফেললেন ইহুদিরা নিজেদের কুফরের উপর অটল থাকবে আর তারা আমাকে হত্যা করে ফেলবে তখন একদিন তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বললেন মান অর্থাৎ কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিনের জন্য তখন বারো অথবা উনিশ জন হাওয়ারই বললো অর্থাৎ আমরা দিনের সাহায্যকারী আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর আপনি সাক্ষী থাকুন যে আমরা হলাম মুসলমান বাকি সমস্ত ইহুদিরা তাদের কুফরের উপর অটল রইলো এমনকি শত্রুতার যশে এই লোকেরা ওনাকে হত্যা করার পরিকল্পনা করল। এক ব্যক্তিকে ইহুদিরা যার নাম তাতিয়ানুস ছিল ওনার ঘরে ওনাকে হত্যা করার জন্য পাঠালো সে সময় হঠাৎ আল্লাহ তালা হজরত আমিন রাম আলহী সাল্লাহ একটি মেঘের সাথে একটি মেঘের টুকরো সহকারে পাঠালেন আর এই মেঘ ওনাকে আসমানে উঠিয়ে নেন ওনার মাতা মোহাব্বতের টানে ওনাকে জড়িয়ে ধরেন তখন তিনি তার মাকে বললেন আমি জান এখন কেয়ামতের দিন আপনার এবং আমার সাক্ষাৎ হবে আর মেঘখণ্ড ওনাকে আসমানে পৌঁছিয়ে দিল এই ঘটনা বাইতুল মোকাদ্দাসের সবে কদরের মোবারক রাতে সংগঠিত হয়েছিল ওই সময় ওনার বয়স মোবারক এক বর্ণনা অনুযায়ী একশো বছর ছিল তাতিয়ানুস যখন অনেকক্ষণ ঘর থেকে বাহিরে বের হলো না কেননা সে ঘরে এন্টার হয়েছিল মাজ আল্লাহ হজরত ইসালি সাল্লাদু সাল্লামকে হত্যা করার জন্য কিন্তু ম্যাগের টুকরা ওনাকে উপরে নিয়ে গিয়েছিলেন আল্লাহর হুকুমে তখন ওই ও মুসলিমরা ঢুকে পড়ল ঘরের মধ্যে কিন্তু তাতিয়ানুসকে আল্লাহ তালা হজরত ইসা আহী সাল্লা সাল্লামের আকৃতিতে বানিয়ে দিল এখন ওই হুদিরা তাতিয়ানুসকে হজরত ইসা মনে করে তাকে হত্যা করে ফেলল এরপর যখন তাতিয়ানুসকে তার পরিবারের লোকেরা ভালোভাবে দেখলো তো শুধু চেহারা হজরত ইসা আলহি সালামের সাথে মিল পেল বাকি পুরো শরীর তাতিয়ানুসের ছিল তখন তার পরিবারের সদস্যরা বলল যদি এই মৃত ব্যক্তি হজরত ইসা হয় তাহলে আমাদের ব্যক্তি তাতিয়ানুস কোথায় গেল আর যদি সে তাতিয়ানুস হয় তাহলে হজরত ইসা কোথায় চলে গেল এই নিয়ে সংশয় ইহুদিদের মাঝে যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি তৈরি হয়ে গেল আর স্বয়ং ইহুদিরাই একে অপরকে হত্যা করতে আরম্ভ করল অনেক লোক নিহত হল আল্লাহ তালা

وَفِيكَ ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون আর কাফেররা প্রতারণা করেছে আর আল্লাহ তাদেরকে ধ্বংস করার গোপন কৌশল অবলম্বন করেছেন এবং আল্লাহ সর্বাপেক্ষা উত্তম গোপন তদ্বির কারী স্মরণ করুন যখন আল্লাহ বলেন হে ঈসা আমি তোমাকে পরিপূর্ণ ভয়সে পৌঁছাব আমার প্রতি তোমাকে উঠিয়ে নেব তোমাকে কাফেরদের থেকে পবিত্র করে দেব এবং তোমার অনুসারীদেরকে কেয়ামত পর্যন্ত তোমার অস্বীকারীদের উপর বিজয়ী দান করব অতপর তোমরা সবাই আমার প্রতি ফিরে আসবে অতএব আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে বিষয়ে তোমরা মতবিরোধ করেছ দর্শক তিনি আসমানে চলে যাওয়ার পর হজরত মরিয়ম রদিয়াল্লাহ তাল আনহাত ছয় বছর পৃথিবীতে জীবিত ছিলেন অতপর ইন্তেকাল করেন আর বর্ণনা এসেছে নিকটবর্তী সময়ে হজরত অবতীর্ণ হবেন নবিয়ে আখিরু জামা সাল আলহী শরীয়তের উপর আমল করবেন আর তিনি জালকে হত্যা করবেন ক্রুশকে ভেঙে ফেলবেন আর সাত বছর পর্যন্ত দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করে ওফাত লাভ করবেন আর মদিনাতুল মনোয়ারায় সবুজ গম্বুজের নিচে দাফন করা হবে সুভায়ানন্দ লহ দর্শক আমি আশা করছি আজ অনেক মিসকনসেপশন ক্লিয়ার হয়ে যাবে হযরত ইসালেহি সাল্লাহু সালামের ব্যাপারে কোরআন এ আঁকি ডাকি আজ আমরা জানতে পারলাম যাই হোক পয়গামে কোরআন অনুষ্ঠান আপনারা দেখেছেন আল্লাহ তাআলা কোরআনের নূর দ্বারা আমাদের সকলের অন্তরকে নুরানি করুক এখন সময় হয়েছে খুবই অসাধারণ একটি সেগমেন্টের যার নাম হচ্ছে কোরানের পরিচয় দর্শক এখন সময় হয়েছে আমাদের সেগমেন্ট কোরআনের পরিচিতি আর সোবাহান্লাহ আজ যেই সুরার পরিচিতি আমরা জানতে পারবো আমি মনে করি না দুনিয়াতে এমন কোনো মুসলমান আছেন যারা সুরা মুলকের নাম শুনেননি কতই না অসাধারণ সুরা আর এর ফজিলত কতটা অসাধারণ আজ শুনতে থাকুন আর ইমান তাজা করতে থাকুন সুরা মুলক নাজিলের স্থান কোনটি এই সুরা মুলক মক্কাতুল মোকারামাই নাজিল হয়েছে মনে রাখবেন উনত্রিশতম পাড়ার টোয়েন্টি নাইনথ পারা অফ কোরআন স্টাটি সুরা মুলক দ্বারা হয়েছে এখান থেকেই এই পাড়া শুরু হয়েছে রুকু এবং আয়াতের সংখ্যা এই সুরাতে দুটি রুকু আটত্রিশটি আয়াত রয়েছে সুরা মুল্কের নাম এবং তার নামকরণের কারণ সুরা মুলকের নাম কি আর এই নাম রাখার কারণ কি এই সুরার অসংখ্য নাম রয়েছে যেমন এর প্রথম আয়াতে মুলক অর্থাৎ রাজত্ব এবং বাদশাহীর উল্লেখ আছে এই দৃষ্টিকোণ থেকে একে সুরা মুক বলা হয় এর প্রথম আয়াতের শুরুতে তাবারাক শব্দ রয়েছে এই দৃষ্টিকোণ থেকে একে সুরা তাবারাকও বলা হয় এই সুরা কবরের আজাব থেকে নাজার দানকারী আজাব থেকে রক্ষাকারী আর আজাবকে বাধা দানকারী এ কারণেই একে সুরায়ে মুনজিয়া সুরায়ে ওয়াকিয়া আর সুরায়ে মানে বলা হয় এই সুরা তার পাটকারীর পক্ষে ঝগড়া করবে এই জন্য একে সুরায়ে দালাও বলা হয় আর এটি কেয়ামতের দিন তার পাটকারীর জন্য সাফাত করবে এই জন্য এই সুরাকে সুরায় সাফেয়াও বলা হয় মুলকের ফজিলত সুবাহ অসংখ্য মুলকের ফজিলত সম্পর্কে পাওয়া যায় ইবনে আব্বাস বলেন পাক কোন সাহাবি এক জায়গায় তাবু স্থাপন করলেন মনে রাখবেন তিরমিজি শরীফে এই হাদিস রয়েছে নবী পাক আলিহী সাল্লামের এক সাহাবি এক জায়গায় তাবু স্থাপন করলেন সেখানে একটি কবর ছিল আর ওনার জানা ছিল না যে এখানে কবর আছে হঠাৎ তিনি জানতে পারলেন এটি একটি কবর আর তার মধ্যে এক ব্যক্তি সুরা মুল্ক পড়ছে এমনকি সে সুরা পরিপূর্ণ শেষ করলো ওই সাহাবি নবী পাক সালের দরবারে হাজির হলো এবং আমি ভুলবশত একটি কবরের উপর স্থাপন করেছিলাম হঠাৎ আমার মনে হলো এখানে একটি কবর আছে আর কবরে এক ব্যক্তি সুরা মুল্ক তেলাওয়াত করছে এমনকি সে সম্পূর্ণ সুরা শেষ করলো কায়নাথের সর্দার সাল্লাহ আলাইহি আসাল্লাম ইসাদ করেন এই সুরা কবরের আজাবকে বাধা দানকারী এবং তা থেকে মুক্তি দানকারী সফহান আর একটি হাদি শরীফ যা আবু দাউদ শরীফের হাদিসে পাক হাজর আবু হরাই বর্ণিত ইসাদ করেছেন কোরআনে পাকে তিরিশ আয়াতের একটি সুরা আছে তা নিজ তেলওয়াতির জন্য সাফাত করবে এমন কি তাকে ক্ষমা করে দেয়া হবে আর সেই সুরা সুরা মুল্ক সুফায়নুল্লাহ তাবার্ল্লা সোফায়নুল্লাহ আরও একটি হাদিস শুনি কতই না চমৎকার হাদিস নবী পাক সাল্লাহ আলী আসলামের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ্দ উদ্দিল্লাহ তালন ইসাদ করেন সুরত আবারাক তার পাটকারীর পক্ষ হতে ঝগড়া করবে এমনকি তাকে জান্নাতে প্রবেশ করাবে সোহান আল্লাহ আল্লাহর দরবারে তা এমন আবেদন হবে আর আল্লাহ তালার দরবারে শাফাতের এমন মাধ্যম হবে ওই ব্যক্তির মাখফিরাত হয়ে যাবে সুতরাং দর্শক আজ আমিও নিয়ত করছি আর আপনারাও নিয়ত করে নিন ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিতভাবে সুরামুল্ক তিলামাত করব এবং এর বরকত অর্জন করব। আসুন এখন এ কোন বিষয়ের আলোচনা এসেছে অসংখ্য বিষয়বস্তু রয়েছে কিছু বলার চেষ্টা করছি এই সুরার প্রধান বিষয়বস্তু হচ্ছে এর মধ্যে ইসলামের মৌলিক আকিদা যেমন আল্লাহ তালার একত্ববাদ হুজুর পুরনু আলি আলহামের রিসালাদ কোরআনের হাক্কানিয়াদ আর হাসর ও এবং কিয়ামত উদ্দিন আমলের প্রতিদান এবং শাস্তিকে খুব প্রভাবময় পদ্ধতিতে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা আমাকে এবং আপনাকে এই সুরার বরকত দান করুক কোরআনের পাককে আগ্রহ ভরে পড়ার তৌফিক দান করুক পরবর্তী এপিসোডে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে অন্য কোনো সুন্দর ঘটনা তার থেকে পাওয়া সবক অতঃপর কোরানের পরিচিতি সেগমেন্ট নিয়ে উপস্থিত হব সাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ তা আলা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলি